ভুলবশত ডেমনিক শক্তি নিয়ে জন্ম হয় নেঝা নামের এক রাজপুত্রের, যে জন্ম নেওয়ার পর থেকে পুরো শহরে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে, যে কারণে শহরবাসী তাকে ঘৃণা করত। আর এজন্যই সে নিজেকে পরিবর্তন করে এই শক্তিকে কাজে লাগিয়ে মানুষকে সাহায্য করতে চায়, যাতে করে সবাই তাকে ভালোবাসতে শুরু করে। এখন নিজেকে পরিবর্তন করে সে কিভাবে একজন ডেমন থেকে সকলের হিরোতে পরিণত হবে সেটাই দেখব আজকের গল্পে, যেই গল্পের নাম নেঝা। গল্পের শুরুতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ভয়েস শুনতে পাই, যে আমাদেরকে বলে 1000 বছর আগে পৃথিবী আর হেভেন মিলে একটা মুক্তোর জন্ম দিয়েছিল, আর সেটা জন্মানোর পরপরই তার আশেপাশের সব এনার্জিগুলোকে নিজের মধ্যে শুষে নিতে শুরু করেছিল। এখানে ভালো এনার্জিও ছিল আর খারাপ এনার্জিও ছিল, যে কারণে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারত। সেজন্য গড তার 2 শিষ্য তাই এবং সেনকে পাঠায় তাকে আটকানোর জন্য। তবে এখন মুক্তোটা এতই শক্তিশালী হয়ে গিয়েছিল যে তাকে 2 মিলেও আটকাতে পারছিল না। তারা অনেকক্ষণ যাবত চেষ্টা করে যায়, তবে বারবার ফেইল হয়, যার ফলে গড নিজেই আসে তাকে আটকানোর জন্য। গড এসে তার পাওয়ার ইউজ করে আর একটা চেম্বার বানায়, আর ওই মুক্তটাকে তার মধ্যে বন্দি করে দেয়। আর সেই মুক্তটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়, তার মধ্যে একটা ছিল খারাপ শক্তির আর আরেকটাতে ছিল ভালো শক্তি। এখন এখানে গড অনেক চেষ্টা করেও খারাপ শক্তির পিলটাকে ধ্বংস করতে পারে না, তাই গড এই পিলকে একটা অভিশাপ দেয় যে 3 পর তার উপর একটা বজ্রপাত হবে আর সে ধ্বংস হয়ে যাবে। তারপর গড ওই 2 পিলকে একটা বক্সে ভরে তার শিষ্য তাইয়ের কাছে দেয়, যেন সে আগামী 3 ভালো করে এগুলোকে দেখে শুনে রাখতে পারে। এখানে গড যখন তাইকে দায়িত্ব দেয় তাতে সেন রেগে যায়, যে তাকে না দিয়ে তাইকে কেন দায়িত্ব দেওয়া হলো। আসলে সেন সবসময় নিজেকে তাইয়ের থেকে অনেক বেশি বড় মনে করত। আর এখানে যখন গড তাকে উপেক্ষা করে তাইকে এত বড় দায়িত্ব দিয়ে দেয়, এতে সেন বেশ রেগে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় এবার থেকে এই পৃথিবীতে সেই রাজ করবে। সেজন্য সেন একটা প্ল্যানিং করে আর ভালো শক্তির পিলটাকে চুরি করে দিয়ে দেয় একজনকে, আর তার এই কাজের জন্য যে ডিমন পিলটা ছিল সেটাও মুক্ত হয়ে যায়। আর পরে এই ডিমন পিলটা একটা শহরের রানীর পেটে চলে যায়, আর সে ছিল প্রেগনেন্ট। তারপর সে রানী একটা শয়তান বাচ্চার জন্ম দেয়, যেহেতু ওই পিলটা ছিল ডেমন পিল। আর তার জন্মের পর থেকেই সেই রাজ্যে ধ্বংসলীলা শুরু হয়ে যায়। আশেপাশের বাড়ি ঘরে আগুন লাগাতে শুরু করে সে, মানুষকে মারতে থাকে, তাদের টর্চার করা শুরু করে। এই সমস্ত কিছু দেখে তাই একটা তাবিজ বানায় তার পাওয়ার ইউজ করে, আর সেই তাবিজ দিয়ে ছেলেটাকে এখানে একটু থামিয়ে দিতে সক্ষম হয়। তারপর তাই তাকে মারার জন্য তার দিকেই এগিয়ে যেতে থাকে, তবে রানী এসে তাকে বাঁচিয়ে নেয়, কারণ যতই হোক রানী তো তাকে জন্ম দিয়েছে আর সে তার সন্তান, সেজন্য রানী তার মমতাকে আটকাতে পারেনি। রানীর এত কষ্ট দেখে রাজাও সিদ্ধান্ত নেয় যে তারা এই বাচ্চাটাকে বড় করবে, আর হতে পারে এই বাচ্চাটা বড় হয়ে ভালো হয়ে যাবে। তবে রাজ্যের বাকি মানুষেরা তাদের এখানে একটা ডেমনকে রাখতে রাজি ছিল না। তারপর রাজা তাদের কাছে হাত জোর করে বলে, যদি এই বাচ্চা পরবর্তীতে আর কোনো রকমের কোনো ক্ষতি আপনাদের করে, তাহলে আপনারা যা শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নেব, এটা আমার ওয়াদা। এদিকে তাই এই সব কথা শুনে রাজাকে বলে, হতে পারে আপনি এই বাচ্চাটাকে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু গডের অভিশাপ আছে তার উপর, যে অভিশাপ অনুযায়ী এই বাচ্চাটা আগামী 3 পর এমনিতেই মারা যাবে। এই কথায় রানীর মাথা ঘুরে যায়। তখন রাজা বলে, আমরা গডের কাছে যাব এই অভিশাপ কাটানোর জন্য। অন্যদিকে সেন সেই ভালো শক্তির পিলটাকে নিয়ে পানির তলায় একটা ড্রাগনকে দেয়, আর এই ড্রাগন তার ডিমের সাথে সেই পিলকে মিলিয়ে দেয়, যার ফলে একটা বাচ্চার জন্ম হয়। ড্রাগন সেনকে বলে, এখন থেকে তুমি আমার বাচ্চাকে ট্রেনিং করবে, যেন সামনের সময়গুলোতে তার শক্তি আরো বাড়ে এবং আমরা এই সম্পূর্ণ পৃথিবীতে রাজ করতে পারি। অন্যদিকে রাজা লি এবং তাই যায় গডের কাছে, তবে তাদের গডের সাথে দেখা হয় না, কারণ গড খুব বিজি ছিল। এদিকে 1 কেটে গিয়েছে আর সে ডেমন বাচ্চাটা অনেকটা বড়ও হয়েছে। রাজা রানী তার নাম রেখেছে নিঝা। রাজা নিঝাকে কখনোই এই মহলের বাইরে যেতে দেয় না, কারণ নিঝার অনেক পাওয়ার ছিল, যেটার কারণে সে একটু কিছুতে প্রহার করলেই সেটা খুব জোরে আঘাত পেত, যার জন্য রাজ্যের মানুষের অসুবিধা হতে পারত। তাই রাজা সবসময় নিঝাকে তাদের চোখের সামনেই রাখেন, তাকে দূরে যেতেই দিতে চান না। নিঝা এই মহলে থেকে থেকে অনেক বোরিং ফিল করত। তবে কিছু করার নেই, রাজার হাত পা বাঁধা, তিনি একজন রাজা হয়ে কখনো তার প্রজার অসুবিধার কারণ হতে পারবেন না। তবে ছোট্ট নিঝা একা একা মহলে থেকে একদিন পাহারাদারদের চোখের আড়ালে পালিয়ে যায় বাইরে, আর সে বাইরে এসেই সারা রাজ্যের মানুষের সাথে দুষ্টুমি করতে শুরু করে। সবাইকে সে একদম নাস্তানাবুদ করে ফেলে। সেখানে কিছু বাচ্চা তাকে ডেমন বললে তার রাগ হয়। তার মনে হতো তার মুখ আর পাওয়ারের জন্য মানুষ তাকে পছন্দ করে না আর তাকে শয়তান বলে। তাই নিঝা এখানে রেগে ওই বাচ্চাদের উপর একটা পাথর লাথি দিয়ে ফেলে দেয়। তবে তখন সেখানে তাই এসে নিঝাকে আটকায়।
এরপর রাজা রানী আর তাই বসে একটা আলোচনা করে নিঝার ব্যাপারে। এখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাই নিঝাকে মনস্টার থেকে বাঁচা এবং তাদের সাথে লড়াই করার ট্রেনিং দিবে, যার ফলে তার খারাপ যে দিকটা সেটা নষ্ট হয়ে যাবে আর নিঝা একজন ভালো মানুষ হয়ে যাবে। পরের দিন তাই যায় নিঝাকে নিয়ে একটা জাদুর দুনিয়াতে। সেখানে তাই নিঝাকে রূপ বদলানো শেখায় আর নিঝা খুব সহজেই সেটা শিখে ফেলে। তবে কিছুক্ষণ পর নিঝা এই জায়গায়ও বোরিং ফিল করে। নিঝা ভাবে তার মা বাবা হয়তো তাকে এখানে বন্দি করতে চাইছে, যেন সে গ্রামের লোকদেরকে জ্বালাতন করতে না পারে। এখানে রাজা রানী নিঝাকে মিথ্যা কথা বলে। রানী বলে, তোমার মধ্যে একটা স্পিরিট বল আছে যেটাকে রক্ষা করাটা জরুরি, সেই কারণেই আমরা তোমাকে এই ট্রেনিংটা দিচ্ছি, যেন তুমি নিজেকে নিজেই রক্ষা করতে পারো। এই কথা শুনে নিঝার অনেক ভালো লাগে, তাই সে ট্রেনিং করতে রাজি হয়। এইসব করতে করতে চলে যায় আরো একটি বছর। এদিকে একটি পানির মনস্টার উঠে আসে নিঝাদের দিকেই। সেই মনস্টারটা একটা মেয়েকে ধরে চলে যাচ্ছিল আর তাকে দেখে নেয় নিঝা। তাই নিঝা এই মনস্টারকে পিছু করতে করতে চলে যায় সমুদ্রের কাছে। যখন এই মনস্টারটা সাগরের সাথে মিলবে তখনই সেখানে অ্যালেক্স নামের একটা ছেলে সম্পূর্ণ সাগরকেই পাথর বানিয়ে দেয়। তো এই অ্যালেক্স অন্য কেউ নয়, সেই ড্রাগনেরই বাচ্চা যে স্পিরিট পিল থেকে জন্মেছে। তারপর অ্যালেক্স সেই মনস্টারটাকে মেরে ফেলে আর বাচ্চাটাকে আনতে যায়। তবে এইসব নিঝার ভালো লাগছিল না, কারণ অ্যালেক্স নিঝাকেও একটা বাচ্চা ভাবছিল। তাই নিঝার সবকিছু ফেলে সেই অ্যালেক্সের সাথে মারামারি করতে লেগে যায়। তখন ওই মনস্টারটা কিছু বেলুন ছাড়ে তার নাক দিয়ে আর সেগুলোকে টাচ করতেই নিঝা প্রায় জমে যাচ্ছিল। আর এই সুযোগে মনস্টারটা ওই বাচ্চা মেয়েটাকেও খেয়ে নেয় জীবন্ত। এই সব দেখে অ্যালেক্স আসে আর এসেই সেই মনস্টারটার পেটে ঘুষি মারে আর মেয়েটাকে বের করে। তবে তারা দুইজনও পাথর হয়ে যায়। তারপর আবারও নিঝা আসে আর এসে ইচ্ছা মতো মারতে থাকে ওই মনস্টারটাকে। আর তারপর মনস্টারটা বাধ্য হয়ে এই পাথর থেকে স্বাভাবিক হওয়ার অ্যান্টিডট দিয়ে দেয় আর নিঝা তারপর সেটা নিয়ে অ্যালেক্স আর ওই বাচ্চাটাকে ভালো করে তোলে। তারপর মনস্টারটা তাদের কাছে মাফ চেয়ে সমুদ্রের পানিতে মিলিয়ে যায়। অ্যালেক্স ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। এরপর তারা এখানে খেলতে শুরু করে আর নিঝা অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ তার সাথে এই প্রথম কেউ খেলা করছে। অ্যালেক্স নিঝার এই অবস্থা জেনে তাকে সত্যিকারের বন্ধু বানিয়ে নেয় আর তাকে একটা শঙ্খ দেয় যেটা দিয়ে সে অ্যালেক্সকে ডাকতে পারবে। তখনই সেখানে গ্রামের লোকজন চলে আসলে অ্যালেক্স চলে যায়। গ্রামের সবাই এসে নিঝাকেই আজে বাজে কথা বলতে শুরু করে। তারা ভাবে এই বাচ্চাটাকে হয়তো নিঝাই চুরি করেছে। নিঝার তো তাদের এই সব কথায় কিছুই যায় আসে না, কিন্তু তখন তাকে তাদের মধ্যে একজন ডেমন বলে ফেলে, যার জন্য নিঝার মেজাজটাই নষ্ট হয়ে যায় আর সে শুরু করে দেয় মারপিট করা। তবে তাই এসে নিঝাকে সামলে নেয়। অন্যদিকে অ্যালেক্স গিয়ে সেনকে বলে যে আমি আজ আমার জন্য একটা বন্ধু পেয়েছি যার নাম নিঝা। এই কথা শুনে সেন বলে সে তোমার বন্ধু নয়, বরং তোমার সবচেয়ে বড় শত্রু আর তার ভেতরে ডেমন পিল আছে, তাই তাকে হারানোর চেষ্টা করো আর আমাদেরকে এই দুনিয়াকে কবজায় আনতে সাহায্য করো। এই কথা শুনে অ্যালেক্স একটু শকড হয়। তখন অ্যালেক্স বলে এছাড়া কি আর কোনো উপায় নেই। আসলে অ্যালেক্স খুব শান্ত স্বভাবের ছিল আর সে তার বন্ধু নিঝার কোনো ক্ষতি করতে চাইছিল না। তখন অ্যালেক্সের ড্রাগন মা এসে বলে, অ্যালেক্স এটাই তোমার মিশন, গড আমাদেরকে না জানি কত বছর ধরে এখানে বন্দি করে রেখেছে, তুমি আমাদের শেষ ভরসা এখান থেকে মুক্ত করার, তাই বন্ধুত্ব ভুলে নিজের মিশনে মন দাও। এখন বেচারা অ্যালেক্স কি করবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে নিঝা তার মা বাবার উপর খুব রেগেছিল, কারণ রাজ্যের সব লোক তাকে ডেমন বলছিল। তবে তার মা বাবা এইসব শুনে তাদেরকে কিছুই বলেনি, যেই ব্যাপারটার জন্য নিঝা খুব কষ্টে ছিল। তখন তার মা তাকে খুশি করার জন্য বলে, আমরা তোমার তৃতীয় জন্মদিন খুব বড় করে সেলিব্রেট করব আর সেখানে গ্রামের সবাই আসবে, মজা করবে, কিন্তু তোমাকে কেউ ডেমন বলবে না। এই কথা শুনে নিঝা খুব খুশি হয় আর সে সমুদ্রের তীরে গিয়ে সেই শঙ্খটা বাজিয়ে অ্যালেক্সকে ডাকে, কারণ সেই তো তার একমাত্র বন্ধু যাকে সে তার জন্মদিনে ইনভাইট করতে পারে। অ্যালেক্স আসলে নিঝা খুশি মনে তার বন্ধুকে জানায় যে সে যেন তার জন্মদিনে অবশ্যই আসে। তারপর এই ব্যাপারটা অ্যালেক্স ড্রাগন আর সেনকেও বলে দেয়। তখন ড্রাগন বলে, তোমার সময় এসে গিয়েছে আমাদেরকে মুক্ত করার। এরপর সেখানে উপস্থিত সব ড্রাগন তাদের শক্তি দিয়ে একটা স্যুট বানিয়ে দেয় তাকে, যেটাকে কেউ সহজেই নষ্ট করতে পারবে না, আর এর ফলে সে অনেক শক্তির অধিকারী হয়। এরপর দেখতে দেখতে 3 দিন কেটে যায় আর চলে আসে নিঝার জন্মদিন। রাজার কথা মতো রাজ্যের সব প্রজারা আসে আর নিঝা তার রুমে জন্মদিনের জন্যই তৈরি হচ্ছিল। তখন তার রুমে আসে সেন। সেন এসে বলে, রাজার রানী তোমাকে মিথ্যা কথা বলেছে, আসলে তোমার মধ্যে একটা ডেমন পিল আছে আর সেই ডেমন পিলের জন্য সবাই তোমাকে ডেমন বলে ডাকে। আজ তোমার তৃতীয় জন্মদিন, যেদিন তুমি অভিশাপ অনুযায়ী মারা যাবে। এরপর নিঝাকে একটা মন্ত্রও শিখিয়ে দেয় সে,
নিঝা তো এই সব কিছু শুনে রেগে মেগে চলে আসে রাজারানীর কাছে। তাইরা সবাই সেখানে জন্মদিন সেলিব্রেট করার জন্য ছিল। তখন তাই তাকে একটা জাদুকর শুকর গিফট করে আর রাজা তাকে একটা রক্ষা কবচ দেয়। এরপর নিঝা বলে, আমি সব সত্যি জেনে গিয়েছি, আমি একটা ডেমন আর আজ আমি মারা যাব। তোমরা ইচ্ছা করে আমাকে 3 বছর বন্দী করে রেখেছ যেন আমি গ্রামের মানুষদের কোনো ক্ষতি না করতে পারি, আর 3 বছর পর তো আমি এমনি মারা যাব। তাই বলে, না, এমন কিছুই হবে না। তবে নিঝা এইসব কোনো কথাই শোনে না আর সে সেনের বলা মন্ত্রটা পড়তে শুরু করে, যার ফলে নিঝার গলা থেকে তায়ের দেওয়া কবচটা ছিঁড়ে যায়, যার ফলে নিঝা তার আসল রূপে ফিরে আসে। আর এখন সে অনেক বড় হয়ে যায় আর সে শুরু করে গ্রামের সবার উপরে আক্রমণ করা। তাই চেষ্টা করে নিঝাকে আটকানোর, কিন্তু এখন সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, সেজন্য কোনো মতেই নিঝাকে আটকানো সম্ভব হচ্ছিল না। এরপর রাজা যায় নিঝাকে আটকাতে, কিন্তু নিঝা রাজার উপরও আক্রমণ করতে চায়, কারণ সে মনে করে রাজা রানী তাকে একদমই পছন্দ করে না, তাকে এতগুলো দিন মিথ্যা বলে রেখেছে। রাজাকে যখন নিঝা মারতে যায় তখন রাজাকে বাঁচাতে সামনে আসে অ্যালেক্স। এরপর অ্যালেক্স আর নিঝার মধ্যে শুরু হয় মারামারি। কখনো নিঝা বেশি মারছিল অ্যালেক্সকে, তো কখনো অ্যালেক্স মারছিল তাকে। এর মধ্যে তাই নিঝাকে শক্তি দিয়ে তার আসল রূপে আনে আর নিঝা তখন পালিয়ে যায়। রাজা অ্যালেক্সকে ধন্যবাদ জানায় সবাইকে বাঁচানোর জন্য। তবে এখানে অ্যালেক্সকে ড্রাগনের ছেলে জেনে সবাই তাকেও আজেবাজে কথা বলতে শুরু করে, কারণ ড্রাগনদেরকে মানুষ পছন্দ করে না। অ্যালেক্স তাদের কথায় কষ্ট পায় আর এই কষ্টের সুযোগ নিয়ে সেন আসে অ্যালেক্সের ভালো মনটাকে নষ্ট করতে। সে নানাভাবে চেষ্টা করে অ্যালেক্সের মনের মধ্যে ঘৃণা তৈরি করার, যার ফলে অ্যালেক্সের সুন্দর মনটা একদমই নষ্ট হয়ে যায়। তার এবার সব কষ্ট রাগে পরিণত হয় আর সে সমুদ্রের সব পানিকে গ্রামের উপরে এনে বরফ করে দেয়, যেন সেই বরফ গলার সাথে সাথে এই গ্রাম পানির নিচে তলিয়ে যায়। অন্যদিকে আমরা নিঝাকে দেখতে পাই, সে খুব রাগের মধ্যে ছিল। তখন তাকে তায়ের দেওয়া শুকরটা নিজের জাদু দিয়ে দেখায়। যখন রাজা আর তাই যায় গডের কাছে সাহায্যের জন্য, তখন তারা কোনো সাহায্যই পায় না। তবে ফেরার সময় গডের একটা হেল্পার বলে, ওই অভিশাপকে কখনো শেষ করা যাবে না বা ফিরিয়েও নেওয়া যায় না। তবে অভিশাপকে 2টা কাগজের মাধ্যমে লিখে একজনের শরীর থেকে আরেকজনের শরীরের মধ্যে ট্রান্সফার করা সম্ভব। এই কথা শুনে তখন রাজা তার নিজের জীবনই তার ছেলের জন্য উৎসর্গ করতে রাজি হয়ে যায়। তারপর নিঝা যখন তার বাবার দেওয়া রক্ষা কবচটা খোলে, তখন সে সেই কাগজটা দেখে যার মাধ্যমে অভিশাপকে ট্রান্সফার করা হয়। এই সব দেখে নিঝা খুব ইমোশনাল হয়ে যায় আর তার চোখ দিয়ে পানি পড়ে। সে বুঝতে পারে তার মা বাবা তাকে ঠিক কতটা ভালোবাসে। তার বাবা তাকে এতটাই ভালোবাসেন যে তার জন্য নিজের জীবনকেও শেষ করতে রাজি হয়ে গিয়েছেন। আর সে নাকি ওই সেনের কথা এসে তার বাবাকেই মারতে গিয়েছিল। এই সব কিছু ভেবে তার অনেক কষ্ট হয়। অন্যদিকে অ্যালেক্স, সেন আর রাজারানী এদের মধ্যে শুরু হয় মারামারি, কারণ ওই বরফটা গলে গেলে সমস্ত গ্রাম শেষ হয়ে যাবে। তবে অ্যালেক্সের গায়ে সেই স্যুট থাকার জন্য তার কিছুই হচ্ছিল না। ওই সময় সেখানে নিঝা আসে আগুনের বেগে। নিঝা এসেই অ্যালেক্সের সাথে মারামারি করতে শুরু করে, কিন্তু নিঝা কিছুতেই অ্যালেক্সের সাথে তেমন লড়তে পারছিল না তায়ের দেওয়া কবজের জন্য। তাই নিঝা তায়ের দেওয়া ট্রেনিংকে কাজে লাগায়। এরপর সে নিজের রূপ বদলে সেনের রূপ ধারণ করে। তার কারণে অ্যালেক্স কনফিউজড হয়ে যায় যে কে আসল আর কে নকল, যার জন্য অ্যালেক্স তার আসল মাস্টারকেই মারতে থাকে। তারপর সে বুঝতে পারে কোনটা আসল আর কোনটা নকল, যার জন্য অ্যালেক্সের খুব রাগ হয় আর সে এইবার নিজের ড্রাগন রূপে আসে। আর এসেই সে ওই বরফের পানির উপর চলে যায় আর সেটাকে ভাঙার চেষ্টা করে। তখন নিঝা সেনের মন্ত্র পড়ে তায়ের কবচকে খুলে ফেলে আর নিজের আসল রূপে আসে। এসেই সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই পানিকে উপরে তুলে বাষ্প করে ফেলে। তারপর সে অ্যালেক্সের সাথে লড়তে লড়তে এক পর্যায়ে তাকে মেরেই ফেলতো, কিন্তু তাকে সে মারে না, কারণ অ্যালেক্সই তার একমাত্র বন্ধু। এরপর গডের অভিশাপ অনুযায়ী আকাশ থেকে বজ্রপাত হতে শুরু করে নিঝার উপর, আর এই বজ্রপাতকে অ্যালেক্স তার সুট দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু হয় না। তারপর নিঝা আর অ্যালেক্সের শক্তি এক করে চেষ্টা করে, কিন্তু তাতেও কিছুই হয় না, কারণ এটা হচ্ছে গডের অভিশাপ। তারপর তাই সেখানে উঠে আর উঠে গডের সেই বক্সটা, যেটার মধ্যে গড ডেমন পিল আর স্পিরিট পিলকে রেখেছিল, সেটাকে আনে আর এনে নিজের পাওয়ার ইউজ করে তাদেরকে সেটার মধ্যে বন্দী করে ফেলে। আর এই কাজের জন্য সেখানে একটা বড় ধামাকা হয়।
আর সব কিছু তছনছ হয়ে যায়। কিছুক্ষণ পর সব শান্ত হলে সেই বক্সটা খুলে দেখা যায় অ্যালেক্স আর নিঝার বডিটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু বক্সের মধ্যে থাকার কারণে তাদের আত্মা বেঁচে যায়। রানী তো নিজেকে এই কথা শোনার পর সামলাতেই পারে না, যাকে বাঁচিয়ে রাখতে এত কিছু করলো তাকেই শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না। তখন সেখানে উপস্থিত সবাই মাথা নত করে নিঝাকে ধন্যবাদ জানায় তাদেরকে বাঁচানোর জন্য। নিঝা এত সম্মান পেয়ে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে আজ পর্যন্ত নিজের নামে কারো মুখে ভালো কথা শোনেনি। তাই আজ যদি সে মারা গিয়েও থাকে তাতেও তার কোনো দুঃখ নেই, সে তার গ্রামের মানুষের মনে আজীবন বেঁচে থাকবে। দৃশ্য পরিবর্তন হয়, আমরা লি নামের একটা ছেলেকে বাইক রেসিং করতে দেখি, আর সে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে এই বাইক রেসিং এর শেষে চ্যাম্পিয়নও হয়ে যায়, আর সবাই তাকে সেখানে শুভেচ্ছা জানায়। লিয়ের সাথে যে হারে সে ছিল একটা মেয়ে যার নাম সু। লি সুকে খুব পছন্দ করত, কিন্তু সু তাকে পাত্তাই দেয় না, আর সে লিয়ের সাথে তেমন ভালো করে কথা না বলেই চলে যায়। তখনই সেখানে লিয়ের ফ্রেন্ড আসে, আর তারা দুজন একসাথে বাইকে করে বাড়ি ফিরে যাচ্ছিল। তখনই হঠাৎ করে সেখানে একটা মাস্ক পরার লোক আসে, আর এসেই লিকে বলে তার গাড়িটা তো খুব সুন্দর, তারও চাই এইরকম একটা গাড়ি, সে কি তাকে বানিয়ে দিতে পারবে। লি তার এইসব কথায় পাত্তা দেয় না আর সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা লিয়ের শহর দেখতে পাই, যেখানে পানির খুব অভাব ছিল, আর লি মাঝে মধ্যে ডেলিভারির কাজ করত এবং সে ওই সব অবৈধ মালামাল এক সিটি থেকে আরেক সিটিতেও দিতে যেত। তো একদিন এক লোক তাকে একটা মাল দেয় আর একটা সিটিতে ডেলিভারি করার জন্য, আর সে এটাকে নিয়ে চলে যায় আর একটা সিটিতে। সেখানে গিয়ে লি দেখতে পায় এই সিটির মানুষ তো খুব ভালো আছে, তার উল্টো পানি নষ্ট করতেই ব্যস্ত, যেই জায়গায় তার সিটির মানুষ পানির অভাবে শেষ হয়ে যাচ্ছে। এই সব কিছু দেখে লিয়ের খুব রাগ হয়। রাস্তায় আসার সময় যখন লি দেখে একজন ছোট বাচ্চাকে পানি খেতে দেয় না আর তাকে অপমান করে বিদায় করে দেয়, তখন সে সেই পানির মিটারকে তার বাইক দিয়ে ভেঙে ফেলে আর সেই শহর পানিতে ভরে যায়, যেটা দেখে মানুষ খুব খুশি হয়ে যায়, আর তারা পানি নেয় ইচ্ছা মতো। মানুষদেরকে খুশি দেখে লিও খুব খুশি হয়ে যায়। তারপর সে চলে আসে তার বাড়িতে। এরপর লির আর একটা পার্সেল ডেলিভারি করার কথা ছিল, সেটা একটা বিড়ালের বাচ্চা। এই বাচ্চাটাকে লি আসল ওনারের কাছে দিতে বেরিয়ে পড়ে, কিন্তু তাকে যে ঠিকানা দেওয়া হয় সেটা ছিল ভুল। তো এখন সে এই বিড়ালটাকে কি করবে, তাই সে বিড়ালটাকে গিফট হিসেবে তার ফ্রেন্ড কাছাকে দিয়ে দেয়। কাছা সেই বিড়ালটাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ বিড়ালটা ছিল অনেক কিউট। কাছা হচ্ছে একজন বার সিঙ্গার, আর সে প্রতি রাতে বারে যেত গান গাইতে। অন্যদিকে আমরা এই গল্পের ভিলেন ডিক্লেনকে দেখি, যে তার ছেলে আওবিং এর সাথে ছিল। সেখানে তারা শহরের পানির সাপ্লাই নিয়েই কথা বলছিল, তখন সেখানে লি কাছার সাথে চলে আসে, আর সেই সময় ডিক্লেনের ছেলে আওবিং এর নজর লিয়ের বাইকে যায়। তার লিয়ের বাইক খুব পছন্দ হয়ে যায়, তাই আওবিং লিকে তার বাইকের দাম জিজ্ঞেস করে, কারণ সে এই বাইকটাকে কিনতে চায় তার খুব ভালো লেগে গিয়েছে বলে। তবে লিয়ের এই বাইক ছিল খুব প্রিয়, তাই সে বলে সে এই বাইক কখনোই বিক্রি করবে না। এই বলে লি সেখান থেকে তার বাইক নিয়ে চলে যায়। এত বড় রিজেকশন আওবিং এর একদমই ভালো লাগে না, আর তার লিয়ের উপর খুব রাগ হয়। অন্যদিকে রাতে লি তার পরিবারের সাথে খেতে বসে, যেখানে তার বাবার সাথে তার খুব একটা ভালো রিলেশন নেই, তার কারণ তার বাবা তাকে সবসময় বকাবকি করতে থাকেন যে কোনো বিষয় নিয়ে। তাই লিয়ের এক পর্যায়ে খুব রাগ হয় আর সে তখন কাছাকে নিয়ে তার বাইকে করে বেরিয়ে পড়ে। তখন তারা লক্ষ্য করে তাদেরকে ফলো করছে আওবিং। কাছা এইসব দেখে খুব ভয় পেয়ে যায়। তখন তাদের মধ্যে একটা মারাত্মক ফাইট হয়। সেই সময় আমরা জানতে পারি আওবিং এর মধ্যে কিছু ইউনিক পাওয়ার আছে, যেগুলো ইউজ করে সে লিকে প্রচুর আঘাত করে ফেলে। তারপর লি যখন দেখে কাছার উপর তার বাইকটা পড়ে যায়, তখন তার খুব রাগ হয়, যার ফলে আজ প্রথমবার লি তার মধ্যে একটা ইউনিক শক্তি অনুভব করে। এরপর এখানে আমরা প্রথমবারের মতো লিয়ের মধ্যে নিঝাকে দেখতে পাই। আসলে লি হচ্ছে নিঝার পুনর্জন্ম, আর এখানে নিঝার শক্তি লিয়ের মধ্যে প্রকাশ পায়, যার জন্য লি আওবিংকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। তারপর আওবিং ঘরে গিয়ে তার আঘাতকে ঠিক করার চেষ্টা করে, আর ওইদিকে ডিক্লেনকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় লি হচ্ছে নিঝা এবং এখন সে আবারও ফিরে এসেছে। আর নিঝার জন্য আপনার ছেলে আওবিং এর প্রাণ ঝুঁকিতে আছে, তাই যা করার তাড়াতাড়ি করুন। অন্যদিকে যখন লিয়ের হুশ আসে, তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়, আর তার বডিতে অনেক ব্যান্ডেজ ছিল কারণ তার অনেক আঘাত লেগেছে, আর সেখানে যে ডাক্তার চিকিৎসা করছিল সেটা আর কেউ নয়, সু ছিল। তারপর লি তাড়াতাড়ি আসে
কাঁচাকে দেখতে। তখন সে দেখতে পায় তার একটা পা সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে গিয়েছে সেই বাইকটা পড়ে। আর এইসব দেখে লিয়ের খুব রাগ হয় আওবিং এর উপর। তার জন্য আজ তার ফ্রেন্ডের একটা পায়ের এত বাজে অবস্থা হয়ে গিয়েছে। তাই সে যখনই বের হয়ে যাচ্ছিল তখনই সেখানে ডিকলেন লিয়ের সাথে দেখা করার জন্য পৌঁছায়। আর সে লিয়ের কাছে ক্ষমা চায় তার ছেলের এই কাজের জন্য। সাথে করে লিয়ের বাইকও নিয়ে আসে আর তাকে এক ব্যাগ টাকাও অফার করে। কিন্তু লিয়ের তখন খুব রাগ হচ্ছিল, তাই সে তার বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। লিয়ের এত রাগ দেখে ডিকলেন তার অ্যাসিস্ট্যান্টকে বলে এরপর লি তার শক্তিকে সত্যি সত্যি আরো বেশি পাওয়ার আগে তাকে শেষ করে দাও, কারণ একবার লি তার শক্তি সম্পর্কে অবগত হলেই ব্যাপারটা তাদের হাতের বাইরে চলে যাবে। তাই যা যা করার আছে তা লি জানার আগেই করতে হবে। তখন লিয়ের সাথে সাথে তার ভাই গাড়ি নিয়ে আসে আর বলে, দয়া করে তুমি ডিকলেনের সাথে কোনো ঝগড়া করার চেষ্টা করো না, আর তার সাথে শত্রুতা তো ভুলেও করতে যেও না, কারণ ডিকলেন খুব বড় একজন মানুষ, তার সাথে কেউ পারবে না। আর আমরা তো ছোটখাটো শহরের মানুষ, আমাদের জন্য এই সব না। তবে লি কি আর তার ভাইয়ের কথা শুনে বসে আছে নাকি? তার মাথায় তো এই মুহূর্তে খুন চেপে আছে তার বন্ধুর পায়ের ওই অবস্থা দেখে। তখন সেখানে ডিকলেনের পাঠানো লোক একটা গাড়ি নিয়ে আসে লি কে মারতে। তবে লি উল্টো সেটাকে নিচে ফেলে অবস্থা খারাপ করে দেয়। তবে তখন সেই গাড়ি থেকে একটা অদ্ভুত মেয়ে বের হয় আর সে লি কে পেঁচিয়ে ধরে মেরে ফেলার জন্য। মেয়েটা প্রায় তাকে প্রাণে মেরেই ফেলত। তখনই লি তার পাওয়ার ইউজ করে নিজেকে মুক্ত করে ফেলে আর মেয়েটা সেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তবে এতটা শক্তি ইউজ করায় লি অনেকটা দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। তখন এই সুযোগে লি কে মারতে সেই অদ্ভুত লোকটা আসে। সেখানে সেই মাস্কম্যান আসে আর সে এসে লিয়ের প্রাণ তাদের থেকে বাঁচিয়ে নেয়। এখানে মাস্ক পরা লোকটা লিকে নিঝা নামে ডাকে, যেটা শুনে লি একটু অবাক হয়। তবে লোকটা আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন লি দেখে তার ভাই খুব আঘাত পেয়েছে, তাই সে সবার আগে তার ভাইকে কোলে তুলে হসপিটালে নিয়ে আসে আর তাকে তাড়াতাড়ি চিকিৎসা দিতে বলে। অন্যদিকে ডিকলেন বলে, কি হলো, তুমি পরাজিত হয়েই এসেছো তাই না? অবশ্য এতে আমি একটুও সারপ্রাইজড হইনি। আবিং বলে, বাবা যদিও তার মধ্যে পাওয়ার আছে, তবে বাবা আমি যেহেতু এটা শুরু করেছি তাই আমি এটা শেষ করব, তুমি আমাকে অনুমতি দাও। ডিকলেন তখন স্মাইল করে আর তার হাত থেকে গ্লাভস খোলে। তখন ডিকলেন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে আর তার হাত ধরতে বলে। যখন আওবিং তার বাবার হাতে আঘাত দেখে তখন বলে, বাবা লি তোমাকেও আঘাত করেছে? ডিকলেন বলে, হ্যাঁ সে আমাকেও আঘাত করেছে। আমি একসময় ছিলাম সাগরের ড্রাগন রাজা, 3000 বছর আগের কথা, কিন্তু এই আঘাত এখনো শেষ হয়নি। তার মধ্যে একটা মারাত্মক পাওয়ার ছিল, সে নিজেও ছিল খুবই মারাত্মক একজন। সে কাউকে পরোয়া করত না, সে এতটাই মারাত্মক ছিল যে নিজের বাবাকে পর্যন্ত মারতে দ্বিতীয়বার ভাবেনি। ভালো খারাপ সবাইকে সে মারতে পারে। তার নাম হচ্ছে নিঝা। অন্যদিকে আমরা লি কে দেখতে পাই, সে তার বাইকে করে আসছে সেই মাস্ক পরা লোকটার সাথে দেখা করতে। তারপর মাস্কম্যান বলে, ও তাহলে তুমি এখানে চলেই আসলে। লি বলে, তুমি আমাকে নিঝা বলে কেন ডেকেছিলে? মাস্কম্যান বলে, কারণ তুমি নিঝা। আচ্ছা আমি বলছি শোনো, তুমি যখন ছোট ছিলে তখন কি তোমার বাবা তোমাকে নিঝা আর ড্রাগন কিং এর ব্যাপারে গল্প বলেছেন? লি বলে, হ্যাঁ আমি জানি সেই গল্প। মাস্কম্যান বলে, বাহ খুব ভালো, তাহলে তুমি এই গল্পটা জানো, তাহলে তুমিই হচ্ছো সেই নিঝা আর ডেকলিন হচ্ছে সেই ড্রাগন কিং, আর ড্রাগন কিং এর ছেলে হচ্ছে ওই আওবিং যে তোমাকে মারার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত, আর আওবিং হচ্ছে ড্রাগন কিং এর তৃতীয় প্রিন্স। অন্যদিকে আওবিং তার বাবাকে বলে, তো আমার অতীত জীবনে আমাকে সেই হত্যা করেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, তোমার বাবা তারপর সব পাওয়ার ইউজ করে তোমাকে আবারও ফিরিয়ে এনেছে, কিন্তু সেই আঘাতের কারণে তোমার স্মৃতিশক্তি চলে যায়। এরপর ডিকলেন বলে, 3000 বছর আগে 4 ড্রাগন কিং ফাইট করা বন্ধ করে দেয় একে অপরের সাথে, তারপর তাকে আমরা একসাথে মিলে খুন করি, কিন্তু কে জানতো তার আত্মা চলে যাবে বেরিয়ে মুক্ত হয়ে, তারপর তার জন্ম হতে থাকে বারবার। তারপর থেকেই আমরা আসল নিঝাকে খুঁজতে থাকতাম। এরপর এত বছর ধরে আমরা এই শহরে আছি, আর যখনই আমাদের কাউকে সন্দেহ হতো যে সে নিঝা হতে পারে তাকেই আমরা হত্যা করে ফেলতাম, যেন কোনো মতেই নিঝা আর ফিরে আসতে না পারে। অন্যদিকে আমরা লি কে দেখতে পাই, সে মাস্কম্যানকে জিজ্ঞেস করে, আমার বডি থেকে যে আগুন বের হয় সেটা কি? মাস্কম্যান বলে, এইটা হয় কারণ তুমি হচ্ছ নিঝার পুনর্জন্ম, নিঝা জন্মই নিয়েছে এই আগুনকে সাথে নিয়ে, আর যদি একবার সেটা বের হয় তাহলে তুমি নিজেও সেটাকে কন্ট্রোল করতে পারবে না। লি বলে, আচ্ছা যদি আমি নিঝা হয়ে থাকি তাহলে তুমি কে? মাস্কম্যান বলে, আমি? সরি আমি তোমাকে সেটা বলবো না। এদিকে আমরা ডিকলেনকে দেখতে পাই, সে বলে, আমরা এখন চাইলেও তাকে কিছু করতে পারবো না। আবিং বলে, আমি তাহলে কি আমার প্রতিশোধ নিব না? তাহলে আমি কিসের ড্রাগন প্রিন্স হলাম?
তখন ডিকলেন তাকে এখন এখান থেকে চলে যেতে বলে। আওবিং চলে গেলে ডিকলেন বলে, আমার ড্রাগন পিল এখনো পাওয়ার নিচ্ছে, তাই আমি কিছু করতে পারবো না, তবে আমি একজনকে হায়ার করতে পারি তাকে ধরার জন্য। এদিকে লি এই সব কথাবার্তা ততটা বিশ্বাস না করেই চলে যায়। পরের দিন মাস্কম্যানের কাছে অনেকগুলো টাকা নিয়ে আসে ডিকলেন। মাস্কম্যান আগে আগেই বলে দেয়, তো তুমি চাও কাউকে খুন করতে? ডিকলেন বলে, দেখো তুমি আমার জন্য আগেও অনেক কাজ করেছ, আর তাই এখন তোমাকেই এটা করতে হবে। আর এখন আমি বলছি নিঝার কথা, আমি চাই তুমি তাকে মেরে ফেলো। কিন্তু এখানে মাস্কম্যান উল্টো মজা করে তার কথায়, তাই সে এখানে হ্যাঁ বা না কিছুই বলে না ডিকলেনকে। তো গাড়ি দিয়ে যাওয়ার সময় অ্যাসিস্ট্যান্ট ইয়াক্সা বলে, আপনার কি মনে হয় সে এই কাজটা করবে? ডিকলেন বলে, সে সবসময় নিজের লাভ দেখেই কাজ করে, আর আমি যা দিয়েছি তাতে করে সে এটা করতে বাধ্য, তাই এখন আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে যতক্ষণ সে তার কাজ শেষ না করছে। অন্যদিকে লিয়ের বাবা তার ছেলেকে হসপিটালে দেখে লিয়ের উপরই রেগে যায়। তো লি বাইরে এসে রেগে যখন নিজের বাইক ঠিক করছিল, তখন হঠাৎ করে তার আগের জন্মের কিছু ফ্ল্যাশব্যাক আসে আর সেখানে আগুন ধরে যায়। তারপর মানুষজন এসে সেই আগুনকে থামায়। উপর থেকে এই সব কিছু ডাক্তার সুও দেখে। তারপর লি বুঝতে পারে এইভাবে সে চলতে পারবে না, তাকে এই পাওয়ার কন্ট্রোল করা শিখতে হবে। তাই সে আবারও চলে আসে মাস্কম্যানের কাছে। লি তাকে ডেকে বলে, হেই তুমি কি আমাকে শিখাবে কি করে পাওয়ার কন্ট্রোল করতে হয়? কিন্তু মাস্কম্যান বলে, না আমি পারবো না। তখন লি তাকে অফার করে, তুমি কি চাও না আমার সেই বাইকের মতো একটা বাইক? আমি তোমাকে সাহায্য করব তার জন্য, তুমি শুধু আমাকে শিখাও যে এই আগুনকে কি করে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তখন মাস্কম্যান নিচে নেমে বলে, তোমার বাইকের থেকেও কুল বাইক দিবে? লি বলে, ঠিক আছে কোনো সমস্যা নেই, তাতে আমি বানিয়ে দিব। তারপর মাস্কম্যান বলে, সবার আগে তোমার লাগবে একটা আর্মার স্যুট, যাতে করে আগুনের থেকে তোমার স্কিনকে বাঁচানো যায়, তাই সবার আগে চলো এই আর্মার তৈরি করো। অন্যদিকে আমরা হসপিটালে বেচারি কাছাকে দেখতে পাই, তার একটা পা নেই, তাই হাঁটতে গিয়ে সে মাটিতে পড়ে যায়। এইসব লি দেখে তার রাগ হয় আর বাইরে এসে মাস্কম্যানের থেকে ট্রেনিং নিতে থাকে। অন্যদিকে সে কাছার জন্য একটা পা বানায় আর এইদিকে সে মাস্কম্যানের বাইক বানায়, তার সাথে সে আগুন কন্ট্রোল করার ট্রেনিংও নেয়। মাস্কম্যান বলে, সবসময় নিজের ফোকাস ঠিক রাখবে আর আগুনকে কখনো তোমাকে কন্ট্রোল করতে দিবে না, বরং তুমি নিজেই সেই আগুনকে কন্ট্রোল করে রাখবে। এইভাবে দিনের পর দিন লি ট্রেনিং করতে থাকে আর অবশেষে সে আর্মার স্যুট পরে আসে। আর এখানে একটা খুব সুন্দর ফাইটিং ট্রেনিং হয় মাস্কম্যান আর তার মধ্যে। ফাইটিং করতে করতে লি এক পর্যায়ে মাস্কম্যানের মাস্ক খুলে ফেলে আর সেখানে আমরা তার ফেস দেখি, একটা বৃদ্ধ বানরের মতো তার চেহারা। মাস্কম্যান তখন খুব হাসে আর বলে, আসলেই অনেক মজা পেলাম ফাইট করে। লিও তখন হাসে আর বলে, আচ্ছা সত্যি বলো তো তুমি কে আসলে? মাস্কম্যান বলে, আমি হচ্ছি ছয় কানের বানর। লি বলে, আমি জানি ছয় কানের বানর খুব একটা ভালো হয় না। এই কথা শুনে মাস্কম্যানের রাগ হয় আর বলে, তোমার কি যোগ্যতা আছে আমাকে এইসব বলার? তুমি কি জানো তুমি কতবার মারা গিয়েছিলে, কতবার তোমার জন্য তোমার পরিবারের মানুষ আঘাত পেয়েছে আর কত সাধারণ মানুষও আঘাত পেয়েছে? তুমি হচ্ছে আসল খারাপ মানুষ নিঝা। এই কথা শুনে লিয়ের এইবার রাগ ফেটে পড়ে, যার ফলে তার পাওয়ারও পূর্ণরূপে প্রকাশ পায়। লি চিৎকার করে বলে ওঠে, কি বলছো তুমি এইসব আমাকে? আর তখন দেখা যায় পেছনে নিঝার আত্মা। মাস্কম্যান বলে, ও হায় নিঝা, অনেকদিন পর দেখা হলো। তখনই আবার নিঝা মিলিয়ে যায়। মাস্কম্যান লিকে বলে, তুমি এখনো রাগ আগুন কিছুই কন্ট্রোল করতে পারছো না লি, আরো প্র্যাকটিস প্রয়োজন। এরপর লি অনেক চেষ্টা করছিল নিঝাকে আনার, কিন্তু কোনোভাবেই পারছিল না। লি বলে, আমি কেন তাকে আবার ফেরাতে পারছি না? মাস্কম্যান বলে, তুমি এখনো নিঝার বডিকে নিজের বডিতে রাখতে পারছো না মন থেকে, তাই তুমি চাইলেও নিঝাকে এইভাবে ডেকে আনতে পারবে না। লি তার কথা বুঝতেই পারছিল না। মাস্কম্যান বলে, শোনো, নিঝা তার পুনর্জন্ম তোমার মধ্যে নিয়েছে, তবে নিঝা অনেক সময় জন্ম নিতে পারে, সে অনেকের বডিতে আসতে পারে। তারপর এইরকম করে লিকে কিছু কথা বলে সে জানায় আপাতত অনেক ট্রেনিং হয়েছে, এই বলে সে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সুকে দেখি। সে এসে লিকে জানায় তার ভাই অনেকটা সুস্থ, তাকে গিয়ে একবার দেখে আসতে পারে সে। লি তো তখন অনেক খুশি হয়। তখন ডাক্তার সুয়ের উপর আওবিং এর পাঠানো লোক আক্রমণ করতে যায়, তবে লি তাকে বাঁচিয়ে নেয়। এরপর লিয়ের সাথে এখানে একটা মনস্টারের ফাইট হয়, কিন্তু লি তার সাথে পেরে উঠছিল না। লিকে আঘাত সে করতেই যাবে, তখনই পেছন থেকে নিঝার আত্মা চলে আসে আর লিয়ের পাওয়ার মারাত্মকভাবে প্রকাশ হয় আর সে ওই মনস্টারকে একদম খারাপ অবস্থা করে দেয়। তারপর তাকে প্রাণেই মেরে ফেলতো, কিন্তু সু ডেকে তাকে আটকায়।
দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই হঠাৎ করেই হসপিটালে বোম দিয়ে আক্রমণ শুরু হয়। এখানে এরপর নিঝা সহ অনেক বড় একটা ফাইট করে লি, তবে এই ফাইট শেষে লি তার বাবাকে হারিয়ে ফেলে। তার বাবা মারা যাওয়ার আগে তাকে বলে যায় যে সত্যি তাকে তিনিও খুব ভালোবাসেন, কিন্তু কখনো সেভাবে বলা হয় না কারণ তিনি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতেন। তিনি গর্বিত লিয়ের মতো সন্তানকে পেয়ে। লি তার বাবার মৃত্যুতে একদমই ভেঙে পড়ে, কিন্তু নিজেকে তখনই সামলে নিয়ে এসে বলে, আমি তাদের কাউকে ছাড়ব না, প্রত্যেককেই মেরে ফেলবো। এই বলে লি বেরিয়ে পড়ে। তারপর সে চলে আসে ড্রাগন কিং এর কাছে, কিন্তু ড্রাগন কিং তাকে রেখে চলে যায় কারণ এখনো তার লড়ার সময় আসেনি। এরপর সেখানে আওবিং আসে লিকে মারতে। আওবিং বলে, এবার নিঝা তুই আমাকে হারাতে পারবি না। তারপর শুরু হয় নিঝা আর আওবিং এর মধ্যে লড়াই, আর শেষ পর্যায়ে নিঝা আওবিংকে খুব বাজে ভাবে মেরে ফেলে। এরপর এখানে লি একটা কথা জানতে পারে, সে তার আগের জন্মে ঠিক কতটা হিংস্র ছিল। তাকে সবাই মৃত্যু হিসেবে চেনে। নিঝা যার কাছেই যায় তার যত আপনই হোক সে তার মৃত্যুর কারণ হবেই। এই সব কথা শুনে লি খুব কষ্ট পায়। তখন সে মাস্কম্যানকে বলে, আমি যদি এতই খারাপ হয়ে থাকি তাহলে তুমি কেন আমাকে সাহায্য করছো? মাস্কম্যান বলে, আমি তোমাকে সাহায্য করছি না, আমি সেই সব মানুষকে সাহায্য করছি যারা সমস্যায় আছে। এখানে মাস্কম্যান তার আসল রূপ দেখায়। আসলে সে হচ্ছে এমন একজন যে তখন তখনই আসে যখন যখন মানুষ কোনো না কোনো প্রাকৃতিক কষ্টে থাকে, যেমন দংহাইতে পানির সমস্যা। তাই সে এখানে এসেছিল মানুষকে সাহায্য করতে, কিন্তু সে পারে না। তারপর এখানে মাস্কম্যান লিকে দেখায় ড্রাগন কিং তার ড্রাগন পার্লের মধ্যে শক্তি রাখার জন্য সে ওই ফ্রেশ পানি ব্যবহার করে। তখন লি বলে, আর এই কারণেই দংহাইতে পানির অভাব? মাস্কম্যান বলে, হ্যাঁ এই কারণেই, কিন্তু তুমি কিছুই করতে পারবে না কারণ তুমি নিঝা নাও। সবাই নিঝাকে মৃত্যুর দুধ হিসেবে চেনে এমন কিন্তু না, নিঝার একটা নরম মনও ছিল। কিন্তু কোথায় এখন সেই মন, যেই মন নিয়ে নিঝা সাধারণ মানুষকে সাহায্য করত? তাই তুমি নিঝা হতে পারোনি, তুমি নিঝা হওয়ার জন্য যথেষ্ট নও। এরপর লিকে তার বন্ধু, তার ভাই আর সু বুঝায়, এই সময়টা নিজেকে ইউজলেস বলে নষ্ট করার মতো নয়, এখন তার উচিত সবাইকে সাহায্য করা। সে চাইলে পারবে সবাইকে বাঁচাতে। তারপর লি বলে, আমি যাব ড্রাগন মহলে, আর সেখানে গিয়ে আমি ড্রাগন কিংকে হারিয়ে পানি ফিরিয়ে নিয়ে আসব, আমি আনবো সবাইকে বাঁচাবো। এরপর লি রেডি হয় ড্রাগন কিং এর সাথে লড়াই করার জন্য। তারপর লি আসে লড়াই করতে, আর এখানে লিয়ের উপর বেশি শক্তিশালী হয়ে যায় ড্রাগন কিং, ফলে পানির ওভারফ্লো দিয়ে দংহাইতে সুনামি করে দেয় সে। লি অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না আটকাতে, আর ড্রাগন কিং বলে, নিঝা তুমি আবারও অনেক অনেক ইনোসেন্ট মানুষের মৃত্যুর কারণ হবে। তখন লি আবারও ওঠে তার দংহাইয়ের কথা ভেবে, আর সেখানে ড্রাগন কিং বলে, তুমি নিঝা না আর তুমি নিঝা হতেই পারো না। ওই সময় লিয়ের রাগ হয় আর সে বলে, আমি কে সেটা তোমাকে শুধু বলবো না, বরং দেখিয়ে দিচ্ছি আমি আসলে কে। তারপর লি নিঝার পাওয়ার ইউজ করে এখানে ড্রাগন কিংকে একেবারে জানে মেরে ফেলে, আর একসাথে সব শক্তি ইউজ করে লিও সেখানে মারা যায়। সু লিয়ের পাশে বসে খুব কান্নাকাটি করে। তখন লিকে নিঝা নিজের বডি হিসেবে সম্পূর্ণ রূপে গ্রহণ করে নেয় এবং আবারও লিয়ের প্রাণ ফিরে আসে। আর তারপর লি তার পাওয়ার ইউজ করে দংহাইতে সুনামিকে আটকে দেয়, আর সেই ড্রাগনগুলোকে রশি দিয়ে টেনে টেনে আনে, আর সে এবার অনেক অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে ফেলে। দংহাইয়ের সবাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারপর দৃশ্য পরিবর্তন হয় আর লি তার আগের জীবনে ফিরে যায়, আর এখন সব কিছু ঠিকঠাক আর সবাই অনেক খুশি। এখন দেখা যায় সুও লিকে অনেক পছন্দ করে আর সেটা লিও জানে। এরপর দেখা যায় তারা আবারও একসাথে বাইক রেসিং করে, আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো সাহসী নিঝার এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ।